আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করলাম, দুপুরে কিছু রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করব। তো বাসায় মেহমান আসছে, তো এখানে আমি নিয়েছি চিতল মাছ, আর চিতল মাছ রান্না করব। এখন মোটামুটি সকাল 11টা বাজে, তো রান্না বান্না করার জন্য প্রস্তুতি নিচ্ছি। তো মাছগুলো ভালোভাবে লবণ দিয়ে ধুয়ে নিচ্ছি, লবণটা মাছগুলো না ধুলে একটা আস্তে আস্তে গন্ধ থাকে, ভালোভাবে ধুয়ে নিচ্ছি। মাছ আসলে একটু ভালো করে ধুতে হয়, মাছ বেশি ভালো করে না ধুলে একটা গন্ধ থাকে। তো মাছগুলোর মধ্যে আমি মশলা মিশিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়া দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, এটা ভালো করে মাখিয়ে নিব। আমি এটা ভেজে রান্না করব মাছটা, চিতল মাছ সাধারণত ভেজে রান্না করলেই ভালো লাগে। মশলাগুলো মাছের গায়ে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসাই দিলাম, চুলাটা ধরাই দিছি, ফ্রাই প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আমার ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে, এখন এখানে দিয়ে দেব আমি তেল। আমি মোটামুটি সব খাবারে সরষের তেল ব্যবহার করি, সরষের তেলটাই খাই, সয়াবিন তেলে কত ভেজাল এখন পেটে খেয়ে হয়, তো সরষের তেলটাই খাই, সরষের তেলটাই ভালো, সরষের তেল খেলে কিন্তু গ্যাসটা হয় না। তো যাই হোক, এখন এটা আমি ভালো করে গরম করে নিব। আরেক পাশে আমি দুধ বসাই দিছি, দুধগুলা গরম হইতেছে, দুধ ভালো করে জল না দিলে দুধ খেতে ভালো লাগে না। আমার তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব এর মধ্যে মাছগুলো।
মাছগুলো এখন আমি উল্টিয়ে নিব আমার এক পাশ ভাজা হয়েছে কেতল মাছটা রান্না করতে গেলে মাছটা একটু বেশি সময় নিয়ে ভাজতে হয় একটু কড়া করে ভাজলে ভালো লাগে না হলে ভালো লাগে না আমার ভাজা শেষ এখন তুলে নিচ্ছি বাকিগুলো দিয়ে দিচ্ছি একবারে বেশি করে দিলে দেখা যায় উল্টা যে না বা রান্না করে করতে একটু সমস্যা হয় বা ভেঙে যায় তো অল্প অল্প করে ভাজাই ভালো তো দেখতে পাচ্ছেন আমার মাছ ভাজা শেষ আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলো ভাজা শেষ করে নিচ্ছি তো আমি এখন এই তেলের মধ্যে আর একটু তেল মিশিয়ে দিব তেলটা আমার গরমে আছে সেহেতু এই তেলে মাছটা ভাজলাম তো
এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট বাটা। আমি এখানে পেস্টটা বাইটে নিছি। তো এখানে আমি কিছু কালো জিরে ব্যবহার করছি। তো পেস্টটা তেলের সাথে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা পেস্ট, 1 চামচ পরিমাণ রসুন পেস্ট। তো এটা ভালোভাবে তেলের সাথে আমি কষিয়ে নেব। একটু ভাজা ভাজা করে নেব আর কি। তো এখানে আমার ভাজা শেষ, পেস্টটা এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি। আমি এখন শুকনো মশলা ব্যবহার করব, পানি না দিলে মশলাটা পুড়ে যায়। তো মশলাটা পুড়ে গেলে তরকারিটার ফ্লেভার অন্যরকম আসে, ভালো লাগে না আমার। তো আমি এখানে মশলাগুলো দিয়ে নিচ্ছি। আমি 1 চামচ হলুদের গুঁড়া দিচ্ছি, 1.5 চামচের মতো ধনিয়ার গুঁড়া দিচ্ছি, আর ঝালটা পরিমাণ মতো যে যেমন খান দিয়ে নেবেন, আর লবণটা। তো এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি। তো এই মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এরপর যাই পানিতে একটু বেশি করে দিলাম। এখন মাছগুলো দিয়ে দিব। তো আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিবেন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ রান্না করলে মাছটা হয়ে যায়, বেশি সময় লাগে না। তো দেখতেই পাচ্ছেন আর মাছটা রান্না কিন্তু হয়ে গেছে। তো পাশের কড়াইতে, পাশের চুলাতে আমি কিন্তু দুধ বসাই দিয়েছিলাম। সেই দুধটা আসলে এমনি খাওয়ার জন্য ছিল। তো এই পাতিলে আমি আরও কিছু দুধ জাল করে নিছি। দুধটা আগেও একবার জাল দিছি। তো আমি এখনও কিছুক্ষণ জাল দেব। আর দুধটা যদি বেশি ঘন থাকে তাহলে বেশি জাল দেওয়ার দরকার নেই, একটু জাল করলে অনেকটা ঘন হয়ে আসে।
তো আমি আরেকটি চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। তো আমি এখন রান্না করব সেমাই। তো সেমাইটা আমি ঘি দিয়ে ভেজে রান্না করব। তো আমার চ্যানেলে একটা সেমাই রেসিপি আছে, তো আমি এটা অন্যরকম ভাবে রান্না করব। আমি লম্বা কুলসুন সেমাইগুলো রান্না করব আজকে। তো সেমাই রেসিপিটা কিন্তু আমার চ্যানেলে আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। তো সেটা আমি ঘিতে ভেজে নেই নেই ঘি দুধের সাথে মিশিয়ে দিয়েছিলাম, তো এটা ঘিতে ভেজে নেব। তো প্রথমে আমি দিয়ে দিলাম এক চামচ পরিমাণ ঘি, এখানে এক চামচের বেশি আছে ঘিটা, দুই চামচ হবে। তো ঘিটার মধ্যে আমি দিয়ে দিব সেমাইগুলো। তো লম্বা সেমাইগুলো আমি এভাবে ছোট ছোট করে ঝুরি করে নিছি। চুলার আঁচটা কমিয়ে সেমাইটা ভেজে নেব। আরেক পাশের চুলাতে আমার দুধটা গরম হইতেছে। তো সকালে রুটি বানাইছিলাম, তো রুটির গুলা ওখানে পড়ে আছে চুলার পাশ সাইডে, পরিষ্কার করা হয় নাই। দুপুরে রান্না করে একবারে পরিষ্কার করব, সেজন্য আর পরিষ্কার করা হয় নাই। যাই হোক, তো সেমাইগুলো একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। চুলার আঁচটা কমিয়ে সেমাইগুলো ভেজে নিতে হবে, না হলে সেমাইগুলো পুড়ে যাবে। খুব বেশি ভাজার দরকার নেই, এক দুই মিনিট ভাজলেই হয়। সেমাইটা ভাজা শেষ, তো আমি পাশে অন্য একটা চুলাতে যে দুধগুলো গরম করতে দিয়েছিলাম, তো সেখানে দিয়ে দিচ্ছি আমি তিন চারটা তেজপাতা, তিন চারটা এলাচ, দুই টুকরা দারুচিনি। সামান্য একটু লবণ, আমার যে কোনো মিষ্টি জাতীয় খাবারে সামান্য একটু লবণ না দিলে ভালো লাগে না খেতে, পাঞ্ছে পাঞ্ছে লাগে। তো একটু লবণ দিলে খেতে খুব ভালো লাগে যে কোনো মিষ্টি জাতীয় খাবার। তো আমি এখানে দিয়ে দিচ্ছি সেই সেমাইগুলো, ভাজা সেমাইগুলো। চুলার আঁচটা আমার মিডিয়াম হিটে আছে, হাই হিটে দিলে কিন্তু দুধটা উঠলেই পড়ে যাবে, খেয়াল রাখতে হবে, হাই হিটে দেওয়া যাবে না, মিডিয়াম হিটেই রাখতে হবে চুলাটা। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি সেমাইটা মিশিয়ে দিচ্ছি দুধের সাথে।
তো মাঝের মধ্যেই আমি সেমাইটা নেড়ে ছেড়ে দিচ্ছি। তো রান্নার ফাঁকে ফাঁকে আমি টুকিটাকি কাজও করছি। তো মাঝে মাঝে আমি দেখা যাচ্ছে যে রান্না রেখে অন্য সাইডে চলে যাচ্ছি অন্য কাজে, আবার এসা নাড়াচাড়া দিচ্ছি। আসা মেহমান আসছে তো অন্যান্য কাজও করতে হচ্ছে, তার পাশাপাশি রান্নাটাও করতে হচ্ছে। তো আপনাদের সাথে শেয়ার করছি আজকে রান্না বান্নাগুলো। তো আমার সেমাইটা ফুটতে শুরু করছে, দেখতেই পাচ্ছেন। তো আমার সেমাইটা মোটামুটি হয়ে আসছে, হাতের সাহায্যে সেমাই চামচ দিয়ে তুলে একটু চাপ দিয়ে দেখতে হবে সেমাইটা হয়েছে কিনা। বেশি রান্না করা যাবে না, বেশি রান্না করলে কিন্তু একদম নরম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চিনি। তো আমি এখানে 3 চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। আমরা যে খাবারের টেবিলের চামচগুলো ব্যবহার করি সেই চামচগুলো দিয়ে আমি চিনিটা দিয়ে দিলাম 3 চামচ পরিমাণ। তো আপনারা চিনির পরিমাণটা বুঝে দিবেন, কেউ বেশি চিনি খায় কেউ কম খায়। তো এই পর্যায়ে কিন্তু আমার সেমাইটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সেমাইটা আমার হয়ে গেছে, একদম ঘন হয়ে আসছে। তো এটা সেমাইটা নামিয়ে নিলে কিন্তু তারপরে আরও ঘন হয়ে আসে, ঠান্ডা হলে আর বেশি ঘন হয়ে যায়। তো আমি এর থেকে বেশি আর ঘন করব না। তো আমি আবার একটু চিনি দিয়ে নিলাম, আমার চিনিটা মনে হলো কম হয়েছে, কম লাগলো চিনিটা আমার। তো আমি আরও 1.5 চামচের মতো দিয়ে নিলাম চিনি। আপনারা চিনিটা পরিমাণ মতোই দিবেন, সবার চিনি খাওয়া একরকম না, কেউ বেশি চিনি খায় কেউ কম চিনি খায়। তো এখানে আমি রান্না করে নিয়েছিলাম রাজ হাঁসের মাংস নারকেলের দুধ দিয়ে। তো এই রেসিপিটা আমি আর আজকে দেখালাম না, এখন দেখালাম না। এই রেসিপিটা কিন্তু আমার আছে চ্যানেলে, দেখে নিতে পারবেন, আমার চ্যানেলে ঘুরে আসলেই দেখতে পারবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।